তো আজকের ভিডিওতে আমরা দেখব নোড জেএস এর ফাইল সিস্টেম মডিউল। তো এই ফাইল সিস্টেম মডিউলটা হচ্ছে নোড জেএস এর একটা কোর মডিউল। তো সেটাকে কিভাবে ইউজ করা হয় সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো এই ফাইল সিস্টেম আমরা দুভাবে ইউজ করতে পারি, সিঙ্ক্রোনাসলি আর অ্যাসিঙ্ক্রোনাসলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সিঙ্ক্রোনাসলি কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো, আর এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো অ্যাসিঙ্ক্রোনাসলি কিভাবে ফাইল সিস্টেম মডিউলকে আমরা ইউজ করতে পারি। তো এই ফাইল সিস্টেম মডিউলটাকে আমাদের ইউজ করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে ইম্পোর্ট ইম্পোর্ট fs ফ্রম, তারপর তোমাদের কোটেশনের ভিতর লিখতে হবে fs এভাবে। তো আমি আমার এই যে ফাইল সিস্টেম মডিউলকে আমার প্রজেক্টের ভিতর এখানে ইনক্লুড করে নিয়েছি। তো আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো সিঙ্ক্রোনাসলি কিভাবে আমরা করতে পারি, আর আগের ভিডিওতে আমি দেখাবো অ্যাসিঙ্ক্রোনাসলি কিভাবে আমরা করতে পারি। তো আমরা সবসময় অ্যাসিঙ্ক্রোনাসলি ইউজ করি, কিন্তু আমাদের সিঙ্ক্রোনাসলিও জেনে রাখাটা খুব ভালো। তো আমি তোমাদের প্রথমে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। তো তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার দুটো ফাইল আছে, ইন্ডেক্স ডট এম জেএস আর আদার ডট জেএস। তো আমি এখানে আরেকটা নতুন ফাইল বানাবো। তো সেটা কিভাবে বানাবো সেটা তোমাদের দেখো। আমাদের প্রথম fs লিখতে হবে fs, তারপরে দিতে হবে ডট, তারপর লিখতে হবে রাইট। এখানে দেখতে পাচ্ছ তোমরা রাইট ফাইল এসছে আর রাইট ফাইল সিঙ্ক এসছে। তো আমরা এই ভিডিওতে সিঙ্ক্রোনাইজেশন কি মানে ফাইল সিস্টেমের সিঙ্ক্রোনাইজেশনটাই দেখছি। তো আমরা এখানে সিঙ্ক লিখবো, পরের ভিডিওতে আমরা রাইট ফাইল শুধু লিখবো মানে সিঙ্কের জন্য। তো আমি এখানে রাইট ফাইল সিঙ্কটা লিখছি। এর ভিতর দুটো আমাদের জিনিস পাস করতে হবে, প্রথম আমাদের ফাইলের নাম কি হবে। ফাইলের নাম আমি দিয়ে দিচ্ছি ডিএফ ডট জেএস। তো এখানে আমি ফাইলের নাম দিয়ে দিচ্ছি, তারপর আমাদের লিখতে হবে, এখানে কমা দিতে হবে, আমাদের ফাইলের ভিতর কি থাকবে। তো আমি লিখে দিচ্ছি নোড জেএস, নোড জেএস। তো এরপরে আমাদের সেমিকলন লাগাতে হবে এবং কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে আমাদের এটাকে রান করাতে হবে। তো এখানে লিখতে হবে নোট ইন্ডেক্স ইন্ডেক্স ডট এম জেএস। তো এটা যদি আমি ওকে করি, এখানে দেখতে পাচ্ছ ডিআইএফ ডট জেএস তৈরি হয়ে গেছে এবং এর ভিতর নোট জেএসও চলে এসছে। তো এখানে আমরা ফাইল বানিয়ে নিয়েছি এবং ফাইলের ভিতরে আমরা কিছু লিখেও দিয়েছি। তো এরপরে আমরা দেখব যে আমরা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি একে কমেন্ট আউট করে দিচ্ছি। তো ফোল্ডার বানানোর জন্য তোমাদের লিখতে হবে fs ডট, তো এটা আমরা সিঙ্ক্রোনাইজেশন দেখছি, তো এখানে আমাদের লিখতে হবে mk dir sync। তো মেক ডিরেক্টরি সিঙ্ক এখানে লিখতে হবে, তারপর তোমাদের ফোল্ডারের নামটা এখানে লিখতে হবে। ফোল্ডারের নামটা হচ্ছে আমি লিখে দিচ্ছি rty। তো এখানে আমাদের সেমিকলন লাগাতে হবে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে আমাদের রানটা করাতে হবে। তো এবার তোমরা দেখবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ rty নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এই যে এখানে ডিএফ ডট জেএস নামের একটা যে ফাইল ক্রিয়েট করেছিলাম, এর ভিতর শুধু লেখা আছে নোট জেএস। তো আমরা এখানে কি করতে চাইছি যে এখানে আরও কিছু লেখা থাকতো নোট জেএস, যেমন ইজে ভেরি ল্যাঙ্গুয়েজ, এরকম ইজে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। তো এরকম আমরা কিভাবে লিখতে পারবো, তো সেটা করার জন্য এখানে আমি যাব, এখানে আমি একে কমেন্ট আউট করে দিচ্ছি, সরি এখানে নয় সামনে। তো সেটা করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে fs ডট অ্যাপেন্ড app অ্যাপেন্ড ফাইল সিঙ্ক। আমরা সিঙ্ক্রোনাইজেশন দেখছি, তো এখানে সিঙ্ক করব। সিঙ্ক করার পরে আমাদের ওই ফাইলের নামটা লিখতে হবে। তো ফাইলের নাম হচ্ছে ডিএফ ডট জেএস, ডিএফ ডট জেএস। এবং এরপরে আমাদের লিখতে হবে আমরা ওখানে কি লিখতে চাই। আমি লিখে দিচ্ছি ইট ইজ এ ইট ইজ এ ব্যাকএন্ড ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি সেমিকলন লাগাবো আর এখানে আমি একে রান করাবো।
তো এখানে আমি এটাকে দু তিনবার রান করিয়ে দিচ্ছি, তো তোমাদের সেখানে আউটপুটটা দেখাচ্ছে। তো নোট যে এটি যে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমি দু তিনবার রান করানোর জন্য এখানে বারবার চলে এসেছে। তো আমরা এখানে দেখে নিলাম যে কিভাবে আমরা কোনো ফাইলের ভিতর যে যেটা লেখা আছে সেটাকে অ্যাপেন্ড করতে পারি। তো একটা হয়ে গেছে অ্যাপেন্ড। তো এই যে আমাদের ফাইলের ভিতর আছে এটাকে আমরা কিভাবে রিড করব, তো এখানে আমাদের লিখতে হবে fs ডট রিড। এখানে আমরা সিঙ্ক দেখছি, তো সিঙ্ক্রোনাইজেশনটা দেখব। তো প্রথমে আমাদের লিখতে হবে এখানে ফাইলের নাম। তো ফাইলের নামটা কি আমাদের এখানে ডিএফ ডট জেএস, ডিএফ ডট জেএস। তো এটাকে আমরা এভাবে রান করিয়ে দিলে আমরা রিড করে যে আউটপুটটা পাবো সেটা আমরা দেখতে পাবো না। তো আমরা এখানে এটাকে একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করে দিচ্ছি। তো কনস্ট ডেটা, তো এটার ভিতর এটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করে দিয়েছি। তো এবার যদি একে রান করাই, কন্ট্রোল এস সেভও করে দিই, তো এবার যদি রান করাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুই আসছে না, কারণ এটাকে আমরা কোনো জায়গায় ডিসপ্লে করাইনি। তো আমি আমাদের একে কনসোল ডট লগ করাতে হবে, কনসোল ডট লগ। এখানে আমি লিখে দিচ্ছি ডেটা, তো এখানে আমি সেমিকলন লাগাবো, কন্ট্রোল এস করে সেভ করব, আর এটাকে আমি রান করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে রিড করে যে ডেটাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাফার ডেটা। তো বাফার সিক্সি এভাবে বাইনারি এতে এটা ডেটাটা রিপ্রেজেন্টেড হচ্ছে। তো এটা থেকে আমরা কিভাবে এই ডেটাটা আমরা পেতে পারি, তো এখানে বাফার ডেটা দেখাচ্ছে। তো এটাই করার জন্য আমাদের আরেকটা জিনিস এখানে পাস করতে হবে, আমাদের এর ভিতর লিখতে হবে ইউটিএফ এইট। তো এবার যদি কন্ট্রোল এস করে আমি সেভ করি, তো এখানে রান করাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আউটপুট চলে এসছে নোট জেএস ইট ইজ এ ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এ ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে যাই আছে তাই আমরা রিড করতে পারছি। তো আমরা যদি শুধু এখানে এরকমভাবে শুধু রিড করি ইউটিএফ এইট না লাগে, তো এখানে যদি রিড করি তো আমাদের এখানে বাফার ডেটাটাই আউটপুটে আসবে। তো এটাকে আমরা রিড করে নিয়েছি। তো এই ডেটাটাকে আমরা কিভাবে ডিলিট করতে পারি পুরো ফাইল সমেত, তো সেটা করার জন্য তোমাদের এখানে লিখতে হবে fs ডট আনলিঙ্ক। আনলিঙ্ক এখানে লিখতে হবে তোমাদের, আনলিঙ্ক সিঙ্ক এখানে লিখবে, আমরা সিঙ্ক্রোনাইজেশন এটা দেখছি। তো এখানে তোমাদের লিখতে হবে ফাইলের নাম, তো ফাইলের নাম হচ্ছে ডিএফ ডট জেএস, ডিএফ ডট জেএস। তো তারপরে এখানে সেমিকলন লাগাবে, তো কন্ট্রোল এস সেভ করছি, আর একে রান করাতে হবে এখানে। তো এবার যদি আমি এন্টার করি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা ডিলিট হয়ে গেছে এখান থেকে, এখানে কাটা চিহ্ন চলে এসছে, তো এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এখানে ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো আমরা এখানে একটা ফোল্ডারও ক্রিয়েট করেছিলাম, তো ফোল্ডারটাকে কীভাবে আমরা ডিলিট করতে পারি, তো এখানে তোমরা দেখো fs লিখতে হবে, fs ডট rm। তো rm dir sync এখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে রিমুভ ডিরেক্টরি সিঙ্ক্রোনাইজলি। তো এখানে আমি ডিরেক্টরির নামটা লিখে দিব rty। তো এখানে আমি সেমিকলন লাগাবো, আর কন্ট্রোল এসটা সেভ করছি। তো এটাকে যদি আমি রান করাই, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইল ফোল্ডারটাও ডিলিট হয়ে গেছে। তো rm dir sync দিয়ে আমরা ফোল্ডারকে ডিলিট করতে পারি। তো এখানে তোমাদের আমি পুরোই দেখে দিলাম ক্রাট সিস্টেমটা, ক্রিয়েট রিড আপডেট আর ডিলিট, পুরো ফাইল সিস্টেমের ক্রাটটা আমি করে দিয়েছি এখানে। তো এটাকে আমি কমেন্ট আউট করে দিই। তো এই ভিডিওতে তোমরা দেখলে যে সিঙ্ক্রোনাসলি কিভাবে আমরা ফাইল সিস্টেমের সাথে ইউজ করতে ফাইল সিস্টেমটাকে ইউজ করতে পারি, কিন্তু এই এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফাইল সিস্টেম অ্যাসিঙ্ক্রোনাসলি কিভাবে ইউজ করা হয়। তো আমরা সবসময় অ্যাসিঙ্ক্রোনাস ফাইল সিস্টেমই ইউজ করি, তো কিন্তু সিঙ্ক্রোনাসটা জেনে রাখা খুবই ভালো। তো এই ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।